আপনি যদি সিলেট হয়ে থাকেন তাহলে কইতে পারবো এটা কোন জায়গা, ওটা কোন জায়গা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো আমার থাম্বনেল অথবা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছেন আমি এখন কোন জায়গাত বা কোন বিষয় লিয়া ভিডিও বানাইতে পারি। আমার হতো না টিকটকে অনেক বেশি ভাইরাল হয়েছে, অনেকে কয় তো সেই যে এটা ওভার ব্রিজ, যে ব্রিজ দেওয়া হয়েছে আমরা সিলেট, সুন্দর একটা ব্রিজ দেওয়া হয়েছে। আসলে ব্রিজটা খুবই সুন্দর, আমরা ব্রিজের উপরে যাইমু। ওকে ওকে, ব্রিজটা দেওয়া হয়েছে সিলেট হুমান চত্বর, হুমান চত্বরও ব্রিজ দেওয়া হয়েছে ওভার থেকে ওভারে যাওয়া। আসলে এই ব্রিজটা দেওয়ার পরে কতটুকু লাভ হয়েছে আমার একটা প্রশ্ন রয়ে গেল সিলেট, যেহেতু সিলেট বাসি গেছে, ব্রিজটা দেওয়ার পরে এটা কতটুকু লাভ হয়েছে। আসসালামু আলাইকুম, এই হলো আপনার ব্রিজের মধ্যখানে আমি আছি, ব্রিজের মধ্যখানে আছি, মাঝখানে আছি, আর হই লেগা চত্বর। এখন বিয়ার সে আমার প্রশ্ন রইল কি আপনারা গেছে, এটা ব্রিজ দেওয়া যাতে মানুষ ফারাফার করতো, ফারাফার করার লাগে যাতে সেইভে ফারাফার করতে পারে টাইপ ব্রিজ দেওয়া। তো এখন দেখা যে চত্বরটা কয় আর ব্রিজটা দেওয়া হয়েছে কয়, এমন মনে হয় না এই ব্রিজে ঘন্টাত মনে হয় মানুষ একজন পার হয়, ঘন্টাত মনে হয় মানুষ একজন পার হয়। আচ্ছা এই ব্রিজে দেওয়া লাভ হয়েছে কত কত টাকা? উদ্বোধন এর আগে উঠছিল মানুষ মোটামুটি আর কি ফারাফার হয়, এখন ও আপনার কিছু কিছু মানুষ আয়া উঠি আছে ছবি তুলিয়ে যায়, ছবি তোলা লাগে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা তো শুনলা পাই একজন কইছেন যে এবার মানুষ একবারে কমায়, আসলে তো কম হওয়ার কথা, কারণ একটা আমি আপনার বিষয়টা খুলে কই আমার পিছনে দেখা একটা পয়েন্ট, গাড়ি তামে ওই তো একটা গাড়ি তামছে শ্যামলি গাড়ি কোনো তামছে মানুষ হন থেকে লাইন না অফার টু অফার হয়, বাট ইবা খুব আইটে আয় না, একে হন থেকে অনেক দূর জায়গা আইটে আইত দেখা গেছে যে অফার থেকে মানুষ অফারে যায় অফার থেকে অফারে আর। যদি এই যে ব্রিজটা যদি মেইন পয়েন্ট থাকতো আপনার যে চত্বর যে মাঝামাঝি হ থাকতো আর যে সাইড রাস্তা গেছে সাইড রাস্তা সাইডটা ফ্রি থাকতো, তাহলে দেখা গেছে মানুষ অফার অফার করতে মানুষ উঠলো না বা ব্রিজ ব্যবহার করলো না। এখন দেখা গেছে যে ইনো যে ব্রিজ দেওয়া হয়েছে মানুষ মিনিটও বা গছর ঘন্টাতে একজন আর একবারে না আইলেও চলে, মানে তো একটা লাভ হয়ে গেছে। রাত্রে যারা মদ গাঞ্জা খায় তার লাগি সেফটি জায়গা, আমি মনে করি রাতে যারা মদ গাঞ্জা খাইব তার লাগি এটা আসলে সেফটি জায়গা, বা টিকটক যারা করে যারা টিকটক করে তার লাগি সেফটি জায়গা, সুন্দর জায়গা আবার দেখা যায় সুন্দর একটা ভিউ হয়, সুন্দর ভিউ হয় তো তার লাগি একটা জায়গা, বা যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে তারা ইনো আইয়া রোমান্স রোমান্টিকতা মাত মাত্র কোনো নির্বিলি জায়গা, কোনো কাবজাব নাই, কোনো কাবজাব নাই, কেউ তারা বিরক্ত করতো না, তো আমি মনে করি তার লাগি এটা খুব সেফটি জায়গা। আসলে ভাই বাংলাদেশ আমরা সিলেটি ব্লগার, তো ভিউয়ার্স ইয়াল্লাহ এটা কইতাম যারা ফুটে ফুটে কাম করে চা বাইলে দুই কথা মাতি ভাই সময় দাও আমরা।
এই যে এখানে এখানে যারা বিজি ছিল গেছিলাম এখানে যে বিজি ছে আপনি কতটা সঠিক জায়গা মনে করেন দিছে ঠিক আছে আমার তো অন্য পারফেক্ট জায়গা আছে মানুষ যাতায়াত করার লাগে অনেক সময় যে মানুষ ওভারটেক করার লাগে যখন মানুষের ইনো আইসে কত সময় ধরে আমরাও একটু আগে মানুষের কেমন দেখা যায় মানুষ পারণ মানুষ যাওয়া আওয়া করে আমরা সামনে যাওয়া আওয়া করে অনেক আইরা আইয়া বিজি মানে তো দেওয়াছি তো মানুষ তো ফারাফার হওয়ার লাগে মানুষ কেন ফারাফার হয় না আমি একটা মেন জায়গায় দেওয়াছি না আমরা ফোনটু দিলে ভালো আসলো মানুষ ফারাফার হয় না ওই বাঙালি করে কথা বলছি সরকার চাই খালি করে ইচ্ছা দিছে হইলে কি যে তোমার যাতে এত লাগে সুবিধার লাগে যে তোমার জীবনের ঝুঁকি হইতো না ওরকম হলো কিন্তু মানুষে ব্রিজ দিয়ে উঠতো নামতো এই পরিশ্রমটুকু মানুষ করতে চায় না যেহেতু মানুষ করতে চায় না মানুষ চায় কি যে সুদা জমা দিতো তারা কি জীবনের ঝুঁকি আছে এটা তারা লাগে মুই অনেক মানুষ গায়ে থেকে নামিও ব্রিজে উঠতে পারলো না বাট এখন তো অফারে দায়িত্ব হলে মানুষ সবাই ঘুরে আইব না মনে করো যদি হনো গাড়িতে আমি মানুষ সবাই উঠে পার হইব এখানে মনে করো নেই বেশি অনেক মত আপনার শুনলা আমার মত পার্সোনাল ব্যক্তিগত যে মত চেষ্টা করতে চাই আমি জানি না আমার যেহেতু বাংলাদেশ মত প্রকাশের অধিকার আছে সেই হিসাবে আমি মত প্রকাশ করলাম এই ব্রিজটা আসলে যদি মেইন পয়েন্টে দেওয়া হয়তো তাহলে মানুষের আনাগোনা তালুন বেশি বাট বাংলা বাঙালি তো মানুষের এত দূরে রাস্তা ক্রস করতো না আমার কাছে লাগে জানি না এইটা আমার আমরা সিলেটের মেয়র সাহেব বা সিলেটের প্রশাসন এটা তারা কিলা নিই বা বিষয়টা জানি না যদি বলতে দিবে তাকে মাফরে দিবে সপ্তাহ পরে মত প্রকাশে স্বাধীনতা আসি হিসাবে আমি মত প্রকাশ করলাম বা পাবলিকের মত জানার চেষ্টা করলাম এতটুকু আগুন তো নাই আমি আপনার দেখে একটা শুধু জাস্ট খালি একটা ওই দোকান আমার পিছনে একটা বাস ওই দোকান আমার পিছনে একটা বাস সে কিন্তু যাত্রীলা আমার আমি যাই আপনার দেখাই শ্যামলি বাস সে কিন্তু যাত্রী না আমার ওই দোকান বাসে কিন্তু যাত্রী নামার এই যাত্রীগুলো নামি আর খেপে আছে আর এই দায়িত্ব আপনার হোপারে দায়িত্ব ও যে আমি দেখে আমরা আমার পিছনে যে পাড়া আছে হোপারে দায়িত্ব ভি পারে যা দায়িত্ব হলে কিতা করবো তার কিতা করা লাগবে তারা তারা শর্টকাট ওবাই মারি লেগো কিন্তু এই ব্রিজ এই যে ব্রিজ নিয়েছেন তারা এই ব্রিজে আমার মনে হয় না কেউ যাইব বা পাড়া মারবো কারণ এই ব্রিজে যদি পয়েন্ট হইতো তাহলে দেখা গেছে মানুষ উঠটা অনুযায়ী সিঁড়িটা আমি যেন দাঁড়িয়ে আছি এন হলে দেখা গেছে মানুষ শর্টকাট উঠতে হোপারে দায়িত্ব পারে মানে সেটা ব্যবহারযোগ্য হইল অনেকটা গেছে অনেক দূর হয় কেউ মানুষ আবার ক্রস হইয়া আবার যে মাঝে যে একটা রোড ও রোড আবার ক্রস করতে তাহলে কেউ কি যাইব আপনার হবায় যাইতো না মেইন জায়গা তুলে তিন মুখে রাস্তা থাকলো তিন মুখে মানুষ মানুষ গেল না সবার লাগে সেফটি হইল না তো আপাতত আমি চেষ্টা করে উদাহরণ সহ দেখাইলাম যে মানচলে কোনটা ভালো হইল না পাবলিকও লাগে তো আমি জানি না ভিডিওতে কোনো ভুল ত্রুটি আসেনি বাট আমি পাবলিকের মতামত জানার চেষ্টা করছি বা আমার মতামত প্রকাশ করলাম দুইটা প্রকাশ করলাম তো আপাতত ভালো থাকুকা আমরা বিদায় নিয়ে মুখি পরবর্তী ভিডিও দেখা থাকুকা আসসালামু আলাইকুম।